আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি। দুদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে কৃষক। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা, বিদ্যার্থীদের ভক্তি নিবেদন। মিয়ানমারে 5 শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে জান্তা সরকার, ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ। নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী এবং পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। এছাড়াও রাষ্ট্রপতি আব্দুল হামিদ মনোনীত সদস্য হলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং সাবেক নির্বাচন কমিশনার সুহুল হোসাইন। টানা দুদিনের বৃষ্টিতে পানি জমে দেশের বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। দমকা বাতাসে বেশি ক্ষতি হয়েছে গম ও ভুট্টার। ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একুশের প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রত্না জামান। মাঘের হাড় কাঁপানো শীতে মানুষের অবস্থা যখন এমনিতে জবুথবু, তখন দেশের বিভিন্ন জেলায় হঠাৎই বৃষ্টি, যা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এদিকে হঠাৎ বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে 250 হেক্টর আলুর খেতে পানি জমেছে, সেই সাথে সরিষা ও গম সহ বিভিন্ন ফসলের খেতেও পানি। এতে ব্যাপক ক্ষতির সংখ্যায় পড়েছেন কৃষকরা। এক বিঘা মাটি আলু আবাদ করতে আমাদের 15,000 টাকা খরচ, হঠাৎ করে বৃষ্টি হয়ে যে ক্ষয়ক্ষতি আমাদের হলো, আমাদের একটা আলু তুলতে পারবো না। অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে আমার সরিষার খুব ক্ষতি আসতেছে, এই অনেক জায়গায় পানি জমানো আছে। এদিকে জমি থেকে দ্রুত পানি বের করা গেলেও আবহাওয়া স্বাভাবিক হলে উৎপাদন ব্যাহত হবে না বলে আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ে দুদিনের বৃষ্টিতে গম, ভুট্টা, সরিষা, আলু সহ বিভিন্ন ফসলের গাছ হেলে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলকভাবে গম ও ভুট্টার ক্ষতি হয়েছে বেশি। 7 থেকে 8 একর ভুট্টা লাগাইছি, এই সময়ে বাতাস এবং বৃষ্টির কারণে আমার প্রায় ধরেন যে না হলেও 2 একর মাটির মতন আমার ভুট্টা শুয়ে গেছে। যদি একটু সহযোগিতার কথা থেকে অনুদান পাইতাম বা এটার ক্ষতিপূরণ একটু যদি দিত, আমরা একটু যা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারতাম। এছাড়া নাটোরে বৃষ্টির পর বাতাস শুরু হওয়ায় সরিষা ও গম সহ বেশ কিছু উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকদের। সরিষা, গম এবং মটরশুঁটি পড়ে গেছে, ফলন কমবে। টানা দুদিনের বৃষ্টি আর দমকা বাতাস বন্ধ হলেও শীত তীব্র হওয়ায় কুড়িগ্রামে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের, পানি জমে ক্ষতি হয়েছে ফসলেরও। রত্না সমান, একুশে টেলিভিশন। বিদ্যার দেবী সরস্বতী বন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা। করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসর উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটাই ম্লান পূজার আনন্দ। সকালে পূজা শেষে ভক্তি নিবেদন করেন বিদ্যার্থীরা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। জ্ঞান আর শিল্পের দেবী সরস্বতী, এক হাতে বীণা আরেক হাতে পুস্তক, তাই সরস্বতীকে ডাকা হয় বীণাপাণি নামে। শুভ্র বসনা শ্বেতপদ্মে আসিনা সরস্বতীর বাহন রাজহংস। ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপ। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই হয় দেবী বন্দনা। অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ আর বাসন্তী রঙের পলাশ ফুলে বিশেষ উপাচারে মায়ের পূজা করা হয়। সকলেই যেন এই করোনা থেকে মুক্তি পায়,
এবং যারা বিদ্যার্থী মার আশীর্বাদ নিয়ে সকলেই যেন জ্ঞান অর্জন করতে পারেন এই প্রার্থনা করেছি। সকল আধার কেটে যাবে, দূর হবে সকল গ্লানি, শিক্ষা প্রতিষ্ঠানও পুরনো রূপে ফিরবে, এই প্রার্থনা ভক্তদের। জগন্নাথ হলের আগের যেই পূজাটা হতো আমরা সেটা পাচ্ছি না, কিন্তু তবুও সেন্ট্রালে যে একটা পুজো হয় এবছর এসে আসতে পেরেছি এটাই ভালো লাগছে। আমরা একটু সংস্কৃতি মনে হয় তাহলে আমাদের মনে হয় ভক্তি যতটুকুই ভেতরে চাপা পড়ে আছে সেটাও বেরিয়ে আসতে খুব তাড়াতাড়ি পারবে। আমি সরস্বতী ঠাকুরের কাছে চাইলাম যে আমাদের স্কুল যেন খুলে যায় তাড়াতাড়ি, মা যেন আমাদের দুর্গতি থেকে মুক্তি দেয়, আমাদের ছেলেমেয়েরা যেন তাদের বিদ্যালয়ে ফিরে যায়। শুধু একটা জিনিস চাইছি, আমি স্কুলে যেন ভালো কিছু পড়ি আর আমি বড় হয়ে যেন ডাক্তার হই, সেটাই চাইছি। তার আশীর্বাদে আমাদের সব কিছু সুস্থ হয়ে যায়, করোনাকালীন এই দুর্যোগ থেকে আমরা যেন মুক্তি পাই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলা হোক, কারণ শিক্ষার্থীরা অনেক মানে সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে আর কি। পূজার দিনে রীতি অনুযায়ী দেবীর সামনে হাতে খড়ি দেওয়া হয় শিশুদের। করোনার ঊর্ধ্বগতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জগন্নাথ হল সহ সবখানেই সীমিত পরিসরে সরস্বতী পূজার আয়োজন। সত্য, ন্যায় আর বিদ্যার দেবীর আশীর্বাদে করোনা আর অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে পৃথিবী উদ্ভাসিত হবে জ্ঞানের আলোয়, এমন প্রার্থনা ভক্তদের কণ্ঠে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, জগন্নাথ হল, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী ঘটনার পেছনে ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মানিক মেয়া এভিনিউয়ে রাজধানীর স্কুলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়াও র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, ভুল তথ্যের কারণে এমন হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই তাদেরকে সামনে আনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এদিকে পূজা পরিদর্শনে গিয়ে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী বলেন, শিক্ষা সংস্কৃতি সহ সব ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও জানান তিনি। সেনাবাহিনীর উপরে অ্যাটাক করা এই ধরনের ঘটনা মাঝে মাঝে হয়ে থাকে, এটা আমরা মনে করি এর ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র এখানে কাজ করে, সেগুলোকে আমরা অতি শীঘ্রই আমাদের সমস্ত তিন ডিস্ট্রিক্টে আমরা পুলিশ বাহিনী শান্তি শৃঙ্খলার জন্য আমরা পাঠাবো খুব শীঘ্রই, এ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশে তৈরি বার্ড ফ্লু ভ্যাকসিন 94% কার্যকর, পোলট্রি শিল্প রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা। আমন্ত্রণ আবারও দুপুর দুটার একুশে সংবাদ। দেশ ও জনগণের বিরুদ্ধে অপপ্রচারে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগকে রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর লালবাগ এলাকায় দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বিদেশে পাচারকৃত অর্থের উৎস জানতে চেয়ে অপরাধের জন্য জনগণের কাছে বিএনপিকে ক্ষমা চাইবার আহ্বানও জানান পরশ। সরকারের চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি উচ্চ শ্রেণীর স্বার্থ রক্ষায় রাজনীতি করলেও আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং বিরোধিতা থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি মনে করি এ ব্যাপারে তাদের খুচরা বাজারে 15-20 টাকায় বিক্রি হলেও রংপুরে আলু বিক্রি হচ্ছে 4-5 টাকায়, এতে লোকসানে পড়ে দিশেহারা চাষিরা। এদিকে অতিরিক্ত আলু রপ্তানি করতে পারলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলিহাজার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। রংপুর জেলায় এবছর 54,700 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে, যা কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তবে বর্তমানে আলুর দাম নেমে এসেছে 4-5 টাকা কেজিতে। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে খরচ পড়েছে 12-15,000 টাকা, কিন্তু বিক্রি করে 10,000 টাকাও উঠছে না। আমরা 5-6 টাকা বিক্রি করতেছি, তারা নিয়ে যা অন্যখানে বিক্রি করতেছে, তাদের কাছ থেকে যারা নিতেছে
তারা আবার অনেক দামে বিক্রি করতেছে, আমরা তুলনামূলক বাজার পাইতেছি না। খরচ প্রচুর মতো চলছে, আলুর মনে করো দাম নাই। আপনার এতে কি ক্ষতি, মনে করো আলুর আবাদ কোনো আলু মনে করো নেওছে না, এখন ক্ষতি হচ্ছে না। অন্যদিকে গত বছর কার্ডিনাল আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি, এবার বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। অন্যদিকে চাহিদার তুলনায় চাষ বেশি হওয়ায় আলু কিনছেন না মহাজনরাও, ফলে বড় ধরনের লোকসানে পড়েছেন কৃষকরা। আমাদের খরচ যেটা হয় দূর করা 10 থেকে 12 হাজার টাকা, এটা এখন উঠতেছে না। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি 10 লাখ টনেরও বেশি, চাহিদা 80 লাখ টন। অতিরিক্ত 30 লাখ টন বিদেশে বাজারজাত করা হলে ন্যায্য দাম পাবেন কৃষকরা। অবশিষ্ট যে 20-30 লক্ষ মেট্রিক টন আলু, সেগুলো যদি আমরা রপ্তানিমুখী আলু প্রোডাকশন করতে পারি, তাহলেই কেবলমাত্র এই সংকটটা ভালোভাবে মোকাবেলা হবে। আলু সংরক্ষণে এলাকায় সরকারি হিমাগার নির্মাণ করা প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বিজ্ঞান গবেষণা। দেশে তৈরি বার্ড ফ্লু ভ্যাকসিন বাংলা বার্ড ফ্লু H9 ভ্যাক 94% কার্যকর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর ভ্যাকসিনটি বাজারে এনেছে FNF ফার্মাসিউটিক্যালস। স্বল্পমূল্যে পাওয়ায় পোলট্রি শিল্প রক্ষায় ভ্যাকসিনটি ভূমিকা রাখবে বলে মনে করছেন খামারেরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন মহিমা পালি। 2017 সালে দেশের বিভিন্ন স্থান থেকে বার্ড ফ্লুর নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয় ঝিনাইদহ সদরের FNF ফার্মাসিউটিক্যালসে। গবেষণা কাজটি হয় কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক আলিমুল ইসলামের তত্ত্বাবধানে। স্থানীয়ভাবে আলাদা করা ভাইরাস থেকে তৈরি এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয় নিজস্ব খামারে, সফলতাও মেলে। গেল বছরের 5 মে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়ে বাণিজ্যিকভাবে টিকা উৎপাদনের কাজ শুরু হয়। পোলট্রি শিল্পকে রক্ষায় ভূমিকা রাখবে এই টিকা। বার্ডকে প্রোটেকশনের জন্য আমরা উদ্যোগ নিই যে ভ্যাকসিনটি লোকাল আইসোলেট থেকে তৈরি করা যায় কিনা। টিকার কার্যকারিতা বিবেচনায় মুরগির জীবদ্দশায় 7 থেকে 14 দিনের মধ্যে প্রথম ডোজ, 28 দিনে দ্বিতীয় এবং 6 মাস বয়সে দিতে হবে শেষ ডোজ। সবগুলা টেস্টই কমপ্লিট হয়েছে তখন আমরা এটা মার্কেটজাত করার জন্য এটা আমরা রিলিজ দিই। প্রতি ডোজের দাম পড়বে 5.5 টাকা করে, এত করে খামারে যেরকম আর্থিকভাবে লাভবান হবে। স্বল্পমূল্যে টিকা পেয়ে খুশি খামারিরা। স্বল্পমূল্যে সারা বাংলাদেশে এই ভ্যাকসিনটা বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে এবং আমরাও উপকৃত হয়েছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয় আরও বেশি বেশি করে স্থানীয়ভাবে এই সমস্ত উৎপাদনের জন্য সহযোগিতা করবে। প্রতিষ্ঠানটির 15 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে। আমরাই প্রথম বাংলাদেশি স্থানীয়ভাবে পৃথকীকৃত ভাইরাস থেকে আমরা ভ্যাকসিন তৈরি করেছি এবং আমাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা 94% হিসাবে অলরেডি পরীক্ষিত। এই টিকাকে সম্পদ হিসেবে উল্লেখ করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এতদিন আমাদের এই পোল্ট্রি শিল্পের জন্য যে এই বার্ড ফ্লুর যে ভ্যাকসিনটা, এটা বিদেশ থেকে আমদানি করতে হতো, আমাদের দেশে এখন উৎপাদন হতে এটা এখন সহজলভ্য হলো। পোল্ট্রি শিল্প রক্ষায় আরও গবেষণা জরুরি বলে মনে করেন এই খাতের সাথে জড়িতরা। মহিমা পলি, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত ভাষার মাস। বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলেও উচ্চশিক্ষায় মাতৃভাষার চর্চা আশানুরূপ নয়। শিক্ষাবিদরা বলছেন উচ্চশিক্ষায় বাংলা ব্যবহারের সবার আগে তথ্যসূত্র বই প্রণয়নে গুরুত্ব দিতে হবে, সেই সাথে বাংলার চর্চা বাড়াতে মৌলিক বইয়ের পাশাপাশি অনেক বই অনুবাদ করারও তাগিদ বিশিষ্ট জননেদের। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বায়ান্নর ভাষাভিত্তিক জাতীয় চেতনায় ছিল 71-এর মুক্তিযুদ্ধের প্রেরণা। যে মাতৃভাষা রক্ষায় এত ত্যাগ তিতিক্ষা, উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে সেই ভাষা অনেকটাই অবহেলিত। দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখা করেন বাংলা মাধ্যমে।
অথচ উচ্চ শিক্ষায় প্রধান মাধ্যম ইংরেজি। দেশের স্বায়ত্তশাসিত সরকারি ও বেসরকারি মিলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 150+। 7-8টিতে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক চালু আছে। পুরো আধিপত্য প্রায় ইংরেজির। ক্রমাগত আমাদের ভাষায় শুধু ইংরেজি ভাষা না, অনেকটা রাস্তার ভাষা, বিকৃত সব ভাষা সব ঢুকে পড়ছে। ফলে ভাষার একটা শুদ্ধতা না থাকলে উচ্চ শিক্ষা পর্যায়ে আমরা পাঠ্যপুস্তক সেভাবে পড়তে পারবো না বা পাঠ্যপুস্তক প্রণীত করতে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই, ইংরেজি শেখারও বিকল্প নাই। তবে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যদি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে পারে তাহলে মনে হয় আত্মস্থ করতে তাদের সহজ হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সামান্য হলেও বাংলা তথ্যসূত্র বই পাওয়া যায়। তবে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরোপুরি ইংরেজি তথ্যসূত্র বইয়ের উপর নির্ভর করতে হয়। বাংলায় ভালো মানের বই পাওয়াও দুষ্কর। অথচ জার্মান, ফরাসি, জাপানি, চীনা সবাই মাতৃভাষার ব্যবহার করে সফল হয়েছে। বিশিষ্টজনদের তাগিদ, উচ্চশিক্ষায় বাংলা চর্চা বাড়াতে প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি বেশি করে বই অনুবাদ করার। খুবই দ্রুত যাতে বিদেশি গুরুত্বপূর্ণ শব্দগুলোকে বাংলা ভাষায় নিয়ে বাংলা ভাষাটাকে আমরা সমৃদ্ধ করি, আমাদের জন্য ততই ভালো হবে। বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞানধারী যারা আছেন তারা অনুবাদ কর্মে যুক্ত হবেন, কিন্তু তাদের একটা অভিন্ন সক্ষমতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় চমৎকার অধিকার, এই অধিকার সর্বোচ্চ পর্যায়ে না হলে অনুবাদটা সুষ্ঠু হবে। বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষায় বাংলার প্রচলনে পরিকল্পনা এবং কার্যকরী প্রকল্প গ্রহণ জরুরি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি। দুদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে কৃষক। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা, বিদ্যার্থীদের ভক্তি নিবেদন। মিয়ানমারের 5 শতাধিক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে জান্তা সরকার, ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202-1 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey-tv4 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।